বরক্ষেত্রী উন্নয়ন খণ্ডর অন্তর্গত পাঁচপন্ন নং বর্ণিবাড়ী নপ্তিপাড়া গাঁও পঞ্চায়েতর সভানেত্রী কনকলত দাসর বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব পঞ্চায়েতখনের আটাইকেগী সদস্য আসনি রূপায়ণত সভানেত্রী কনকলতা দাসর বিরুদ্ধে দুর্নীতি বিত্তীয় অনিয়ম তথা বিভিন্ন অনিয়ম সংঘটিত করার অভিযোগ অনাস্থার প্রস্তাব করেছে পঞ্চায়েতখনের সদস্যসকলে। উল্লেখ যে 14/6/2022 তারিখে পঞ্চায়েতখনের 9গৰাকী সদস্যে অনাস্থা প্রস্তাবর আবেদন করেছিল বিভাগীয় কর্তৃপক্ষ। কিন্তু সদস্যসকলের এই অনাস্থা প্রস্তাব গৃহীত করার বাবে এখন বিশেষ সভা অনুষ্ঠিত করা নাই বিভাগীয় কর্তৃপক্ষ। অনাস্থা প্রস্তাব আমি 14/6/2022 ইং তারিখ আমি সচিবজনক দিছিল, আমার 55নং বর্ণিবাড়ী নপিবাড়ী যিজন সচিব শরৎ বর্মন তেখেত সেইদিনাখন নাছিল, মানে তাৰে যিজন আমার পিয়ন আছিল তেখেত রিসিভ করছে এইখন। তারপর আজি ইমান দিন হল, আজি 2 মাহ 7 দিন হল আমি অনাস্থা হেৰি দিয়া লেটারখন দিয়া, কিন্তু আজি পর্যন্ত তারমানে আমার অনাস্থা যখন সরকারি যখন পঞ্চায়েত আইনমতে হব লাগে 37 দিন সেইখিনি তারমানে আজিলেক তারমানে কার্যকরী হওয়া নাই। কি কারণে হওয়া নাই, কার হেৰিত হওয়া নাই, মানে সেইটো আমি বুঝিব পৰা নাই মানে। কিন্তু আজিলেক হব লাগিছিল, কিন্তু আমি ভিডিওকো দিছো, তারপর আমার সিও সারক দিছো, আমি ডিসি বাইদেউকো দিছো, তারপর সিও সারপ্রাই আইছে এতিয়া লেটার এখন, কিন্তু তেখেতসকলে তারিখ লওয়া নাই আজিলেক মানে মিটিংখন পাতার। আমার 10 জনে লৈছো আমি, 10 জনে আমার লগত আছে, গোটেইকেজনে আছো আমি। তেখেতর উপর আমার অনাস্থা, তেখেত তার মানে নিজাববীয়াকেও কিছু আসনিবিলাক হেৰি করে আর ধরে বা তার মানে একশন প্লেনবিলাক নিজাববীয়াক আমাক নজনাক মেম্বারখিনিক নজনাক মিটিং নাপাতে কোনো ধরনের তার মানে বডিক নজনায় তেনেকুৱা ধরনের আর বিত্তীয় লেনদেন সেক্রেটারির লগত মিলি গোটেইখিনি তেখেতে তার মানে দুজনে তার মানে গোটেই কামবিলাক করে কোনো ধরনের তার মানে এনেকুৱা মন্তব্য তেখেতসকলের প্রেসিডেন্টজনের মানে আমার যিজন প্রেসিডেন্ট কনকলতা দাস তেখেতর মন্তব্য যে মেম্বারখিনিকনো কি সুদিব লাগে, কি দরকার আছে তেওলোক খুদা, এটো অনিয়ম, খুব অনিয়ম। তেখেতে হেনেকে আগর প্রায় চলাই গৈ আছে, তারে আগতেও আমি এবার হেৰি কৰিছিলোঁ, কিন্তু আমার কিছু হেৰিত আমি অলপ মিলি পেলায় কাম করিম হেনেকুৱা তেও আমাক কথা দিছিল, কিন্তু তেও কথা দি কথাটো রাখিব পৰা নাই। আমি অনাস্থা বিচাৰো, আমি বেলেগ একো নাই, আমার এটা অনাস্থাটো হব লাগে, খালি আমি অনাস্থাটো লাগে আমাক ন্যায় লাগে তার মানে অবৈধভাবে সেক্রেটারির লগত তেখেতে তার মানে মিলি পেলাই যেটো পয়সাবিলাক উলিয়াই আছে তার মানে আমার জিপিএর পয়সাবিলাক লেনদেন করে আছে, অনাস্থা প্রপোজাল অহার পিছতো তেখেতসকলে দুই মিলি পেলায় তার মানে যেটো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গোটেইখিনি করে আছে, মানে তেখেতের উপর বিবেচিত ব্যবস্থা হব লাগে, এই ক্ষেত্রে ইনকোয়ারি হব লাগে আর অনাস্থা তার মানে হেৰিখিনি পাতিব লাগে ইমিডিয়েটলি, তারে আমি অনুরোধ করছো মানে। পঞ্চায়েতখনের সচিব আর সভানেত্রীগুলো মিলি পঞ্চায়েতখনত বিভিন্ন অনিয়ম সংঘটিত করার অভিযোগ উত্থাপন করেছে সদস্যসকলে। নিজাববীয়াক কাম কাজ করে, কোনো সদস্য সদস্যক নুসুধা করে, নুপোষা করে, নিজে করে কাম কাজ আজি 4 বছর গল, কোনো ধরনের এটা সদস্যও আজিলেক মানে কাম কাজের বিষয়ে তেখেতে আলোচনা নকরে, তেখেতে সেক্রেটারির লগত মিলিত হয়ে নিজের ইচ্ছা মতে কাম করে। সদস্য সদস্যার ভ্যালু নাই নাকি পঞ্চায়েত? যদি ভ্যালু নাই তেতিয়াহলে প্রতিনিধি হিসাবে আমাক বাছনি কেউ করা হল, যদি আমার আকো ভ্যালু নাই। অতি শীঘ্রই সভানেত্রীগুলোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত করবলে সরকারক দাবি জানায় ওয়ার্ড সদস্যসকলে। মোকালমুয়ারপরা সাদিকুর রহমানের রিপোর্ট, সংবাদ প্রহরী।